Hello viewers, Assalamu alaikum. Welcome back to my channel Leaf Food Book. আজকের পর্বে আমি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমার রেসিপি হলো রুই মাছের কালিয়া। তো রুই মাছের কালিয়া কিভাবে তৈরি করা হয় চলুন দেখি। প্রথমে আমি এখানে 3 পিস রুই মাছ নিয়েছি। আমি একটু লবণ মেখে নিচ্ছি পরিমাণ মতন, আর 1 চামচ হলুদের গুঁড়া। মাছটার মধ্যে আমি ভালো করে মেখে নেব। আমি মাছটাকে আগে ভেজে নেব, তাই হলুদটা আর লবণ, হলুদ দিয়ে এবং লবণ ভালো করে আমি মাছটার মধ্যে মেখে নিচ্ছি। এখন আমি ভাজতে চলে যাব। আমি এখন মাছটা ভেজে নেব, তার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে সরষের তেল ইউজ করছি, আপনার ইচ্ছে করলে অন্য তেলও ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মাছ দিয়ে দেব। একটু সাবধানে দিবেন যেন হাতে তেল ছিটে না আসে। আমি হালকা একটু ভেজে নেব, বেশি কড়া ভাজবো না। মাছটা 1 পিঠ হয়ে গেলে আমি এইভাবে উল্টে দেব। আমি মাছটাকে খুব কড়াভাবে ভাজবো না। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। মাছটা ভাজা হওয়ার পরে যে তেলটা ছিল আমি সেই তেলের মধ্যেই রান্না করব। আমি প্রথমে 2টা শুকনো মরিচ, 1টা তেজপাতা, 2 পিচ দারচিনি, 4 পিচ এলাচ আমি একটু ভেজে নেব। আমি এখন 1/2 কাপ এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে একটু আমি ভেজে নেব। আমি সামান্য পরিমাণে একটু তেল দেব, দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে প্রায়, এখন আমি 1/2 কাপ পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। এটাকে আমি একটু কষিয়ে নেব, তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে আমি কি নেড়ে চেড়ে নেব। এখন আমি একটু সামান্য পরিমাণ পানি দেব। পানিটা এই জন্য দিব যেন লেগে না যায়, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। আমি এখানে হালকা গরম পানি দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি আমি 2 টেবিল চামচ। আমি এখানে হলুদের গুঁড়া দিয়েছি 1/2 চামচ। আমি এখানে ধনের গুঁড়াও দিব 1/2 চামচ। লাল মরিচের গুঁড়া দিব 1 চামচ, দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দেব, দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব।
মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এখানে এখন দেব টমেটোর পেস্ট। এখানে আমি টমেটো দুটো টমেটো আমি সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি, আমি সেটা দিয়ে দিব এখন। এটা দিয়ে আবার একটু কষিয়ে নেব, হালকা একটু আমি পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। নেওয়ার পরে আমি এখন মাছ দিয়ে দিব, দিয়ে মাছের উপরে যেন যায় এভাবে মশলা যায় আমি একটু উল্টিয়ে দিব। আমি এখন টক দই দিয়ে দিব হাফ কাপ। দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, এখন আমি ঢেকে দেব। কাঁচামরিচ দিয়ে দিব 6 থেকে 7টা। এখন আমি ঢেকে দিব। হাফ চামচ জিরার গুঁড়া দেব, আমি জিরাটা তেলে গুঁড়ো করে নিয়েছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি রুই মাছের কালিয়া। আমি কিভাবে রান্না করি সেটা আমি শেয়ার করলাম, যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওকে শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।